আসসালামু আলাইকুম, লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো যারা প্রাইমারি সহ অন্যান্য চাকরির পরীক্ষা দেবেন, যেহেতু সামনে প্রাইমারি সবচেয়ে বড় চাকরির পরীক্ষা, মানে বাংলাদেশের ইতিহাসে প্রায় 32 থেকে 40 হাজার নিয়োগ দেবে, আর প্রিলি পরীক্ষা আপনার ঠিকানো হবে প্রায় 1 লাখের মতো। তো বুঝতেছেন যে কত বড় পরীক্ষা, আর পরীক্ষাটা ধরে নিন যে জুলাইয়ে হতে পারে বা আরও পরে, তার আগে হবে না। যেহেতু আপনার হাতে সময় আছে, আমি আজকে আপনাদেরকে সাধারণ জ্ঞান যে বিষয়টা, যে সাধারণ জ্ঞান থেকে আপনারা জানেন যে টোটাল আপনাদের যে মার্কটা আসে, সাধারণ জ্ঞান থেকে আপনাদের টোটাল 20 মার্ক আসে। আমি আজকে আপনাদেরকে যে প্রশ্নগুলো দেবো, সাধারণ জ্ঞান থেকে আমরা টোটাল সব মিলিয়ে প্রায় 4000 প্রশ্ন বা 5000 প্রশ্ন থাকবে। এই 5000 প্রশ্ন, দেখেন 5000 প্রশ্ন যদি আপনি মুখস্থ করতে পারেন সব মিলিয়ে, তাহলে আপনার সাধারণ জ্ঞান পার্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম ধরে ধরে দেওয়া আছে আমাদের এই বইটাতে। আমি এগুলো নিয়ে আলোচনা করব প্রতিদিন নিয়মিত, এখান থেকে আপনাদেরকে এই সাধারণ জ্ঞানের উপরে ভিডিও দেবো। যেমন আমরা আজকে আমরা যে জিনিস নিয়ে আলোচনা করবো, আন্তর্জাতিক বিষয়গুলি। তো দেখা যাচ্ছে যে এখানে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো। এখান থেকে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে কিন্তু অনেক প্রশ্ন আছে আমাদের, টোটাল প্রায় সব মিলিয়ে আপনি ধরেন যে 2500 প্রশ্ন আপনার মনে রাখতে হবে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে। এই 2500 ধরেন, এই যে এখানে যেহেতু 2700 দেওয়া আছে, কিছু প্রশ্ন রিপিট আছে, তো 2744টা প্রশ্ন, তো 2744টার মধ্যে ধরেন যে 25টা ইউনিক প্রশ্ন আছে। এই 25টা প্রশ্ন যদি আপনি মুখস্থ করতে পারেন ঠিক মতে, তাহলে কিন্তু আপনি সাধারণ জ্ঞান প্রিপারেশন হয়ে গেলো, মানে আন্তর্জাতিক বিষয়াবলীর প্রিপারেশন হয়ে গেলো। সেমভাবে বাংলাদেশ বিষয়াবলীর উপরে এই প্রশ্নগুলো দেওয়া আছে, এটা কিন্তু আমাদের যে বইটা সেকেন্ড এডিশনের যে বইটা এখান থেকে। তো আমরা প্রতিদিন 100 করে আলোচনা করবো, 100 করে যদি আলোচনা করি তাহলে কিন্তু আমাদের যে এটা হয়ে যাবে। সেমভাবে আমাদের বাংলাদেশ বিষয়বলী আছে, আন্তর্জাতিক বিষয়বলী আছে, আন্তর্জাতিক বিষয়বলী বিজ্ঞান কম্পিউটার এই ছোটো একটা বই, এর মধ্যে 5টা সাবজেক্ট মিলে ছোটো একটা বই। তো দেখেন আমরা এখানে লেখা আছে প্রাইমারি নিবন্ধ সহ যে কোনো মন্ত্রণালয়ের চাকরিতে নিচের সাজেশন থেকে 70 থেকে 90% কমন পাবেন। এখন আসেন যে আমরা কী কী প্রশ্ন পড়বো। আমরা আজকে টোটাল 100টার মতো নিয়ে আলোচনা করবো প্রতিদিন। এরকম করে যদি আলোচনা করি আমাদের টাইম লাগবে না, যেহেতু হাতে এখনও 2 মাস সময় আছে। দেখেন বেবিলনের জ্বলন্ত উদ্যান কে গড়ে তুলেছিলেন, এটা কে গড়ে তুলেছিলেন, এই যে নেবুচাঁদ নেজার রাজার নাম, বেবিলনের জ্বলন্ত উদ্যান গড়ে তুলেছিলেন নেবুচাঁদ নেজার। এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করে বলেন যে ভাইয়া এগুলো নিয়ে একটু আলোচনা করলে, আপনি আলোচনা করলে বেশি মনে থাকে। তারপরে যে কিউনিফর্ম লিপিতে রচিত গিল গামেশ, তারপরে হচ্ছে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় বেবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশে, কোথায় পাওয়া যায়, বেবিলনের চূড়ান্ত উদ্যান এটা বলা আছে। তারপরে কোন জাতি বৃত্তকে প্রথম 360 ডিগ্রিতে ভাগ করে, মানে একটা জাতি ছিল যারা বৃত্তকে প্রথম 360 ডিগ্রি যে আমরা বৃত্ত থেকে এটা ভাগ করেছিল, এটা হচ্ছে আশিরীয়রা। এরপর হচ্ছে কোন সভ্যতায় প্রতিদিনকে 12 ঘন্টায় বিভক্ত করা হয়, এটা হচ্ছে কেল্টীয় সভ্যতায় প্রতিদিনকে 12 ঘন্টায় বিভক্ত করা হয়। এরপর হচ্ছে কারা সপ্তাহের 7 দিনকে বিভক্ত করেন, সপ্তাহের 7 দিন যেমন কে বিভক্ত করছে, এটা হচ্ছে কেল্টীয়রা। তারপরে 7 দিনে 1 সপ্তাহ প্রচলন করে, একই প্রশ্ন কিন্তু দেখেন, 2টা প্রশ্ন কিন্তু সেমই, তার সে একটু ঘুরিয়ে আসছে। তো কেল্টীয়রা এই যে হাম্বুরাবি ছিলেন আইন প্রণেতা, হাম্বুরাবি কে ছিলেন আইন প্রণেতা, অনেক চাকরি পরীক্ষা এটি কিন্তু আসছে ইতি। আর আমাদের এই বইয়ের মধ্যে যে সাজেশনগুলো দেওয়া আছে, আপনি এগুলো যদি আপনি মানে সম্পূর্ণ সাজেশনটা যদি পরে সমাধান করতে পারেন, আপনি যে কোনো চাকরির পরীক্ষার প্রশ্ন ধরেন বা জব সলিউশন ধরেন বা যে কোনো চাকরির বই ধরেন, দেখবেন যে আপনার পড়া হয়ে গেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে একদম গুছিয়ে দেওয়া আছে, ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা হাম্বুরাবি, তাহলে হাম্বুরাবি কে ছিলেন আইন প্রণেতা, আর ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে, হাম্বুরাবি। আইন সংক্রান্ত হাম্বুরাবি কোড কোন সভ্যতার সময় প্রণীত হয়েছিল, মানে হাম্বুরাবি যে আইন সভ্যতার কোড এটা কোন সভ্যতায় কি প্রণীত হয়েছিল, এটা ব্যাবিলনীয় সভ্যতা। কোন প্রাচীন সভ্যতায় হাম্বুরাবি আইন প্রচলন হয়েছিল, দেখেন ব্যাবিলনীয় সভ্যতা কিন্তু গড়ে হয়েছিল মেসোপটেমিয়ায়, তো মেসোপটেমিয়ায় পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় কোথায়, ব্যাবিলনে। এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। প্রাচীন সভ্যতাগুলো গড়ে ওঠার ক্ষেত্রে সর্বাধিক অবদান রেখেছিল কি, নদী। আমরা জানি প্রাচীন যে কটা সভ্যতা গড়ে হয়েছিল সবগুলো সভ্যতাই নদীকেন্দ্রিক। মানব সভ্যতা শুরু হয়েছিল কি দিয়ে, মানব সভ্যতা শুরু হয়েছিল আগুনের ব্যবহার দিয়ে। কোন সভ্যতা সবচেয়ে প্রাচীন, রয়েছে মেসোপটেমিয়া। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল, দেখে নিয়েছি একই প্রশ্ন কিন্তু দুইটা, একটা সেটা কিন্তু আরেকটা হয়ে যাচ্ছে মেসোপটেমিয়ায়। এখন দেখেন আমরা তো এইভাবে পড়ি যে যেমন এখানে সভ্যতা রিলেটেড সকল প্রশ্ন কিন্তু একসাথে দেওয়া আছে,
এরকম প্রত্যেকটা আপনি যখন মানে বিগত সালের প্রশ্ন করবেন বা আপনি যদি চান যে জব সলিউশন রিলেটেড কোন বই করবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক না, এক এক জায়গার এক এক প্রশ্ন মনে থাকবে না, কিন্তু এখানে কিন্তু সিরিয়ালি দেওয়া আছে। মেসোপটেমিয়ার সভ্যতা গড়ে উঠেছিল দেখেন কোথায়, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। সভ্যতার সূত্রপাত হয় কোন জনগোষ্ঠীর মাধ্যমে, তাহলে সুমেরীয় জনগোষ্ঠীর মাধ্যমে কি হয়েছিল সভ্যতার সূত্রপাত। মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে অবস্থিত, বর্তমানে এটা হচ্ছে ইরাক। তারপর আছে দজলা ও ফুরাত নদীর অববাহিকায় কোন সভ্যতা গড়ে উঠছে, এটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। শেষ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি, এটা কিন্তু মেসোপটেমিয়া। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠছিল, দেখেন মেসোপটেমিয়া। তাহলে আমরা বেবিলনীয় মেসোপটেমিয়া আর সুমেরীয় সভ্যতা কিন্তু কাছাকাছি। কিউনিফর্ম হচ্ছে লিখন পদ্ধতি, কিউনিফর্ম হচ্ছে একটা লিখন পদ্ধতি। যে এই প্রশ্নটা অনেকবার আসে যে কোন সভ্যতার তাই প্রথম চাকায়ের ব্যবহার প্রচলন শুরু হয়, এটা কিন্তু সুমেরীয় সভ্যতা। প্রথম একেশ্বরবাদী ধর্ম, প্রাচীন মিশরীয় ধর্ম হচ্ছে প্রথম একেশ্বরবাদী ধর্ম। এরপর হচ্ছে যে প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেন খামেনের সমাধি আবিষ্কৃত হয়, এই তুতেন খামেনের সমাধি আবিষ্কৃত হয় কত সালে, 1922 সালে। প্রাচীন মিশরের স্থাপত্য বিদ্যার অন্যতম নিদর্শন, এটা আমরা সবাই জানি যে পিরামিড মিশরের স্থাপত্যবিদ্যা, কারণ প্রাচীন মিশরের স্থাপত্যবিদ্যার অন্যতম নিদর্শন হচ্ছে পিরামিড। পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ, দেখেন পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ হচ্ছে পিরামিড, একসাথে কিন্তু আছে। বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড রয়েছে কোন দেশে, আমরা কিন্তু বলে দেবো এটা কি, নর্মালি আমরা মিশর বলবো, কিন্তু না, সুদানে। বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড রয়েছে কোথায়, সুদানে। আমরা কিন্তু অনেকে এটা ভুল করে অ্যান্সার করি কি, মিশর। স্ফিংসও কোথায় অবস্থিত, স্ফিংস একটা পিরামিড যেটা মিশরে অবস্থিত। এই যে হায়রোগ্লিফিক কি, লিখন পদ্ধতির নাম, ইউনিফর্ম হচ্ছে লিখন পদ্ধতির নাম। হায়রোগ্লিফিক দেখেন যে সভ্যতার প্রাচীন লিখন পদ্ধতি, এটা হচ্ছে মিশরীয় সভ্যতা। হায়রোগ্লিফিক মিশরীয় সভ্যতার প্রাচীন নিদর্শন। তারপর হচ্ছে প্রাচীন মিশরীয়রা কোন বর্ণ দিয়ে তাদের ভাব প্রকাশ করতো, হায়রোগ্লিফিক। প্রাচীন মিশরীয়রা হায়রোগ্লিফিক দিয়ে তাদের কী প্রকাশ করতো, ভাব প্রকাশ করতো। মিশরীয়রা লেখার জন্য কী ব্যবহার করতো, এই যে পেপিরাস, গাছের এক ধরনের গাছের বাকল যেটাকে বলা হয় পেপিরাস। পেপিরাস কি, এই যে নলখাগড়া, নলখাগড়া দিয়ে ওই গাছের বাকলের মতো করে এখানে তারা কী করতো, লেখার কাজে এটাকে ব্যবহার করতো। পেপিরাস কোন সংস্কৃতির সাথে সম্পর্কিত, যে মিশরে দেখেন যেখানে কিন্তু প্রথমে বলা আছে প্রাচীন মিশরীয়রা কোন বর্ণ দিয়ে তাদের ভাব প্রকাশ করতো, হায়রোগ্লিফিক। মিশরের লেখার জন্য কী ব্যবহার করতো, পেপিরাস। তাহলে পেপিরাস কোন সংস্কৃতির সাথে সম্পর্কিত, মিশরীয়। এই যে 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, এই গণনা রীতি কাদের দ্বারা সূচিত হয়, এটা হচ্ছে মিশরীয়। এরপর আসেন যে আমরা সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা, তাম্রযুগের। খুব কমন একটা প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের, তাম্রযুগের। তারপর হচ্ছে সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোনটির ব্যবহার জানতো না, দেখেন একমাত্র সিন্ধু সভ্যতার অধিবাসীরা লোহার যন্ত্র এগুলার ব্যবহার জানতো না। সিন্ধু সভ্যতা কোন যুগের, ব্রোঞ্জ যুগের। হ্যাঁ, ব্রোঞ্জ যুগের। সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে ঘটেছিল, সিন্ধু নদীর তীরে। সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে। দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ন, দেখেন দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ন হচ্ছে সিন্ধু অববাহিকা। সিন্ধু সভ্যতা প্রতিষ্ঠাতা দাবিরগণ, সিন্ধু সভ্যতা প্রতিষ্ঠিত করেছিলেন কে, দাবিরগণ। সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় 1922 সালে। সিন্ধু সভ্যতা প্রথম কে আবিষ্কার করেন, এটা হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। কোন নৃতাত্ত্বিক সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন, আলেকজান্ডার কানিংহাম। দেখেন সিন্ধু সভ্যতা রিলেটেড যত প্রশ্ন ছিল একসাথে কিন্তু আমি শিখে ফেললেন, এর বাইরে কিন্তু প্রশ্ন নেই, বাসবেও না। এরপর দেখেন হরপ্পা ও মহঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত, হরপ্পা মহঞ্জোদারো এর পাকিস্তানে। হ্যাঁ, এটা হচ্ছে সিন্ধু সভ্যতা। হরপ্পা কোথায় অবস্থিত, যে পাকিস্তান। মহঞ্জোদারো সভ্যতা কোথায় অবস্থিত, সিন্ধু প্রদেশ যেটা পাকিস্তানে। তো মহঞ্জোদারো শব্দটির অর্থ হচ্ছে মৃতের ডিবি। তো আমরা কিন্তু 51 নম্বর চলে আসছি, খুব বেশি কিন্তু টাইম লাগে না। প্রতিদিন যদি আপনি 100 করে পড়েন, তাও কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলি পড়তে আপনার মাত্র দেখেন যেভাবে সাজিয়ে দেওয়া আছে 25 দিনে শেষ হয়ে যাবে। সেমভাবে বাংলাদেশ বিষয়গুলি 100 করে তো এক কথায় উত্তর পড়তে সময় লাগে না। এই জন্য বলবো যারা আমাদের, কেউ যদি চান যে না প্রথমবার পরীক্ষা দিয়ে প্রাইমারিতে টিকবো বা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর যে কোনো সরকারি চাকরি পেতে শিখতে চান, আমাদের সব মিলিয়ে মোট তিনটা বই কেউ যদি ফলো করেন। একটা হচ্ছে জব ম্যাথ, আপনারা জানেন যে জব ম্যাথ বইটা কতটা পপুলার, যারা আগে ম্যাথ পারতো না তারাও কিন্তু এখন ম্যাথ পারে, কারণ এটার মধ্যে সব মিলে 500-800 আছে সাজেশন আর 500-এর মতো ম্যাথ, সব মিলে 1000-এর মতো ম্যাথ আছে, যেগুলো 25 থেকে 30 সেকেন্ডে সমাধান করা যায়। আর যে বইটা এখন নিয়ে আমরা আলোচনা করতেছি জব ডাইজেস্ট, ছোট একটা বই পড়লে আপনার বাংলাদেশ বিষয়গুলো আন্তর্জাতিক বিষয়ে বিজ্ঞান কম্পিউটার বাংলা ভাষা ও সাহিত্য হয়ে যায়, ছোট একটা বই। আর একটা বই আমাদের জব ইংলিশ, যেটা নিয়ে আমরা ভিডিও দিই, জব ইংলিশ আর জব ম্যাথ নিয়ে তো রেগুলার ভিডিও পান।
এই তিনটা বই যদি সমাধান করতে পারেন ঠিকমতে, আমি বলবো না শুধু প্রাইমারি না, আপনি যে কোনো সরকারি চাকরিতে পরীক্ষা দেবেন ইনশাল্লাহ টিকার জন্য যে মার্ক দরকার তার চেয়ে বেশি কমন পাবেন। আর এখন যেভাবে আমরা বইগুলো সাজিয়েছি দ্বিতীয় সংস্করণের বইগুলো, কোনো জায়গায় কোনো ভুল নাই ইনশাল্লাহ আমাদের দেখা মতে। তারপরেও যদি কোনো টাইপিং কোনো মিস্টেক বের হয় ওইটা আমাদের মানে অজান্তে আমরা চেষ্টা করেছি। আর আমাদের এই বইগুলো মোটামুটি সারা বাংলাদেশেই পাওয়া যাচ্ছে। তারপর যারা নিতে চান 0764 077 126 এই নম্বর যোগাযোগ করবেন। আর আমরা যেভাবে গুছিয়েছি বইটা আপনারা দেখছেন যে প্রত্যেকটা সাবজেক্ট এইভাবে গুছিয়ে দেওয়া আছে। এরপর দেখেন সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল, পয় নিষ্কাশন ব্যবস্থা। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল পয় নিষ্কাশন ব্যবস্থা। প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু সভ্যতার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়, বেবিলন, মানে বেবিলন সভ্যতার সাথে সিন্ধু সভ্যতার অধিবাসীদের মানে কী পাওয়া যায় সাদৃশ্য, মানে একই ধরনের। সিন্ধু সভ্যতার পতন হয় 1500 খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দে, প্রথম বর্ণমালা উদ্ভাবন করেন, এটা কিন্তু অনেকবার আসছে ফিনিশিয়ারা, প্রথম বর্ণমালা সিন্ধু সভ্যতা রিলেটেড। দেখেন এই দেখেন 10টা থেকে 12টা প্রশ্ন পড়লে কিন্তু সিন্ধু সভ্যতা রিলেটেড সকল প্রশ্ন আমরা হয়ে যাচ্ছে, তো এইভাবে আপনাকে গুছিয়ে পড়তে হবে। প্রথম বর্ণমালা উদ্বোধন করেন ফিনিশিয়ারা, সভ্যতার ইতিহাসে ফিনিশিয়দের সবচেয়ে বড় অবদান বর্ণমালা। দেখেন প্রথম বর্ণমালা উদ্বোধন করে ফিনিশিয়ারা, আর ফিনিশিয়দের ইতিহাসে তাদের সবচেয়ে বড় অবদানই হচ্ছে কি বর্ণমালা। পারসিক ধর্মের প্রবর্তক এর হচ্ছে জরথুষ্ট, জরথুষ্ট। আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল, এটা হচ্ছে ইরান, প্রাচীনে পারস্য নামে পরিচিত ছিল কি ইরান। জেরুজালেম নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠে হিব্রু সভ্যতা, জেরুজালেম নগরীকে কেন্দ্র করে গড়ে উঠছিল হিব্রু সভ্যতা। প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠছিল, দেখেন হিব্রু সভ্যতা প্যালেস্টাইনে। হিব্রু আসলে কিসের নাম, একটা ভাষার নাম, হিব্রু হচ্ছে একটা কিসের নাম, ভাষার নাম, এই প্রশ্নগুলো কিন্তু আমরা জানি না। দেখেন বর্তমানে ইসরায়েলের অধিবাসীরা কাদের বংশধর, এই যে হিব্রুদের, ইসরায়েলে যারা বাস করে তারা হিব্রুদের বংশধর। কোন সব নদীর তীরে চীনের প্রথম সভ্যতা গড়ে উঠছিল, পিত নদীর তীরে, পিত নদীর তীরে চীনের প্রথম সভ্যতা গড়ে উঠছিল, চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল এই যে হুয়াংহো নদীর তীরে। এই পিত নদীরই একটা নাম কিন্তু হুয়াংহো নদী, এটা আমরা মনে রাখতে হবে। চীনের বিখ্যাত দার্শনিক ছিলেন কনফুসিয়াস, এটা আমরা জানি আগে থেকেই, তো কনফুসিয়াস কে ছিলেন, এই যে চীনা দার্শনিক। একই প্রশ্ন কিন্তু দেখেন কনফুসিয়াস নামটি কোন দেশের সাথে সম্পর্কিত, দেখেন চীন, প্রশ্নগুলো কীভাবে হতে পারে দেখেন আমরা দেখিয়ে দিচ্ছি যে কনফুসিয়াস রিলেটেড যে প্রশ্নগুলো এগুলো কিন্তু আমরা দিয়েছি। দ্য আর্ট অফ অয়ের গ্রন্থের রচয়িতা এর হচ্ছে সঞ্জ, কোন দেশের রাজাকে সন অফ গড বলা হয়, এটা চীন। পৃথিবীর কী বলছে, মনুষ্য নির্মিত সর্বোত্তম স্থাপনা দ্য গ্রেট ওয়াল অফ চায়না, মনুষ্য নির্মিত মানে সবচেয়ে মানে মানুষের দ্বারা তৈরি সবচেয়ে বড় স্থাপনা হচ্ছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না, মানে চায়নার বৃহত্তম প্রাচীর। আর আমরা যে বইটা থেকে আলোচনা করতেছি দেখেন যে জব ডাইজেস্ট বই, যারা প্রাইমারি নিবন্ধন সহ দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পরীক্ষা দেবেন অবশ্যই বইটা আপনি যে বই পড়ে থাকেন আমাদের এই বইটা হাতে নিয়ে দেখবেন। দেখেন বাংলা ভাষা সাহিত্য, বাংলাদেশ বিষয়ের আন্তর্জাতিক বিষয়ে বিজ্ঞান ও কম্পিউটার একসাথে ছোট একটা বই, সাজেশন ভিত্তি, ইনশাল্লাহ পড়লেই কমন পাবেন। এরপর আসেন যে চীনের মহাপ্রাচীর চীন দেশের যে সীমান্তে, এর উত্তর সীমান্তে অবস্থিত, চীন দেশে কোন সীমান্তে, উত্তর সীমান্তে। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য 8,850 কিলোমিটার। আর চাঁদে দাঁড়িয়ে কী দেখা যায়, আমরা সবাই জানি যে এটা কথিত আছে চাঁদে দাঁড়িয়ে চীনের মহাপ্রাচীরটা দেখা যায়। মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায় মেক্সিকো, মেক্সিকো কোন কোন মহাদেশে, মধ্য আমেরিকায়। এই যে মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল, এই যে মধ্য আমেরিকায়, এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসে এগুলো। তো আপনারা দেখেন গুছানো কিন্তু এক্সট্রা কোনো ঝামেলা নাই, এই জন্য আমরা বলছি যে আমাদের এই বইয়ে যা পড়তে হবে প্রাইমারি নিবন্ধন দ্বিতীয় তৃতীয় শ্রেণী যা পড়তে হবে তাই আছে, এর বাইরে আপনার পড়তে হবে না বা আসবেও না। নগর রাষ্ট্রের প্রচলন ছিল দেখেন গ্রীস, প্রাচীন গ্রীসে ছিল কি নগর রাষ্ট্রের প্রচলন। প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল কোন সাগরকে কেন্দ্র করে, গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল ভূমধ্য সাগরকে কেন্দ্র করে। স্পার্টা কোন দেশের নগর ছিল, প্রাচীন গ্রীস। ভৌগোলিক সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে কোন দুটি সংস্কৃতির নাম জড়িত, এর হয়েছে হেলেনিক ও হেলেনিস্টিক। হেলেনীয় সভ্যতা এখানে কী বলছে দেখেন যে হেলেনীয় সভ্যতার দেশ কোনটি, এটা হচ্ছে গ্রীক সভ্যতা। তারপরে গ্রিকদের সৌন্দর্যের দেবী হচ্ছে আফ্রোদিতি, দেবতার মূর্তি হইতেছে অ্যাপোলো, এগুলো কিন্তু আসে অনেক সময় হঠাৎ করে চলে আসে। তারপরে গ্রিকদের ফার্টিলিটির দেবী আর্টেমিস, গ্রিক পুরাণে ভালোবাসার দেবতা বলা হয় কি আফ্রোডিটি, সৌন্দর্য বা ভালোবাসার দেবতা হচ্ছে আফ্রোডিটি, এটা কিন্তু অনেকবার আসছে পরীক্ষায়। সফিস সম্প্রদায়ের উদ্ভব হয়েছে কোন দেশে, গ্রীস। সব জ্ঞানীদের গুরু কাকে বলা হয়, সব জ্ঞানীদের গুরু হচ্ছে সক্রেটিস, মানে এই যে যাদের আমরা বলছিলাম এরিস্টটল, সক্রেটিস, তারপরে আলেকজান্ডার, এগুলোর মধ্যে কে বয়োজ্যেষ্ঠ সবচেয়ে বড় ছিল সক্রেটিস কি সক্রেটিস, এই জন্য তাকে সব গুরুদের গুরু বলা হয়। সক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয় কোথায়, গ্রীসে,
প্লেটো কোন দেশে জন্মগ্রহণ করেন? দেখেন গ্রিস। প্লেটো শিক্ষক ছিল কে? সক্রেটিস। একাডেমি ওয়াজ এস্টাবলিশড বাই প্লেটো, দেখেন প্লেটো রিলেটেড যত প্রশ্ন। দা রিপাবলিক গ্রন্থের প্রণেতা প্লেটো। দার্শনিক প্লেটো রচিত বিখ্যাত পুস্তকের নাম দা রিপাবলিক, দেখেন একই প্রশ্ন কিন্তু একটু ঘুরে। দা লজ গ্রন্থের রচিতা প্লেটো, দেখেন প্লেটো রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে এখান থেকে আসতে হবে, কারণ আমরা অনুভূতি সাজিয়েছি। দার্শনিক রাজার শাসনের কথা কে বলেছেন? প্লেটো। দার্শনিক রাজার শাসন কথা বীর আলেকজান্ডার শিক্ষককে, আলেকজান্ডারের শিক্ষক ছিলেন এরিস্টটল, আলেকজান্ডার এরিস্টটল একটা জিনিস মনে রাখবেন, আলেকজান্ডারের শিক্ষক ছিল এরিস্টটল। মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন? এটা হচ্ছে বেবিলিয়ন। আলেকজান্ডার যে শহরে মৃত্যুবরণ করেছে এটা বেবিলিয়ন। লজিক বা তর্কশাস্ত্রের জন্ম হচ্ছে কোথায়? গ্রীসে। যুক্তিবিদ্যার জনক হচ্ছে এরিস্টটল। লাইসিয়াম প্রতিষ্ঠা করেন এরিস্টটল, দেখেন এরিস্টটল রিলেটেড প্রশ্নগুলো কীভাবে আসতে পারে পরীক্ষায়। দ্য পলিটিক্স গ্রন্থের লেখক এরিস্টটল। মানুষ কী ধরনের জীব? সামাজিক ও রাজনৈতিক। গ্রীসের দার্শনিক নয় বলতে আর ছিল না, আর সবাই গ্রীসের দার্শনিক ছিল। নর্মালি দেখেন আমরা যে আলোচনা করলাম মোটামুটি 100 প্রশ্ন আমি কিন্তু মানে আলোচনা করার চেষ্টা করেছি, তো যদি সময় এত কম লাগে আর আপনি যদি এই 100 প্রশ্ন পড়তে চান সর্বোচ্চ হলে 100 প্রশ্ন আমি ধরলাম যে আপনার 1.5 ঘন্টা সময় লাগলো, তো এইভাবে যদি আপনি যদি আমাদের এই বইটি শেষ করেন দেখবেন যে কোনো প্রশ্ন আমার বাকি নেই। আপনি এরপরে যে কোনো জব সলিউশন ধরেন, যে কোনো বই ধরেন, পড়া হয়ে যাবে। এই জন্য বলবো যে গুছিয়ে পড়েন। আমাদের সমস্যা হচ্ছে যে পরীক্ষার হলে যে প্রশ্নগুলো আসে আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পারি, বা কোনো এক সময় পড়ছিলাম, কী হয় পরীক্ষার হলে গিয়ে মনে থাকে না, বা ম্যাথ নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা ম্যাথ মিলাতে পারি না বা সমাধান করতে পারি না। আর এর জন্য আমরা বলছি যে ম্যাথের জন্য আমাদের জব ম্যাথ বইটা দেখবেন আর ভিডিওগুলো দেখবেন, তো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আর আমরা এইভাবে আপনারা যদি চান যে আমরা রেগুলার আলোচনা করব কোন একটা টপিক্স নিয়ে যাতে আমাদের শেষ হয়ে যায় 40-50 দিনে এই বইটা সম্পূর্ণ, বইটা যে বইটা নিয়ে আমরা আলোচনা করতেছি এই বইটাও যেন সমাধান হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের বইগুলো বন্ধুদের মাঝে একটু শেয়ার করবেন, আপনিও উপকৃত হন প্লাস আরেকজনকে একটু উপকৃত করেন। আল্লাহ হাফেজ।